নগর রানীনগরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন হত হয়েছে ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে দশটায় রানীনগর আবাদ পুকুর সড়কে হাতিরপুর ব্রিজ এলাকায় আহতরা হলেন উপজেলার কাটিরা সাইন দিঘির পাড়া গ্রামের মাসুদ রানা ও তার ছেলে সোহান এবং এনায়েতপুর মঙ্গলপাড়া গ্রামের সোহাগালির ছেলে সম্রাট ও মহসিন আলীর ছেলে আলমবাবু প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন সকালে মোটরসাইকেল যোগে মাসুদ রানা ও তার ছেলে সোহান বাড়ি থেকে রানীনগর সদরে আসছিল এবং সম্রাট ও আলমবাবু তারা মোটর সাইকেল জবে রানীনগর থেকে আবাদ পুকুরে দিকে যাচ্ছিল এ সময় হাতিরপোল ব্রিজ এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ বাধে এতে মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে দুই মোটর সাইকেলের চারজন আরোহী আহত হন আহত চারজনের মধ্যে সোহান ও আলোকবাবু গুরুতর আহত হয়েছে এ সময় স্থানীয় লোকজনেরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান হাসপাতালে তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় সড়ক দুর্ঘটনায় দুটি মোটরসাইকেলে থাকা চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেলিম রেজা